পেজ, ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছিলেন, যেখানে 2-3 মিলিয়নের মতো ফলোয়ার আছে। জানেন এরা বাংলাদেশে এখন ক্রিকেটাররাই সবচেয়ে বড় স্টার না? এটা হচ্ছে যে আমাদের দেশের ভেতরে আসলে নানা গ্রুপ কাজ করে এবং তারা পলিটিক্যাল কারণে মোটিভেটেড হয়েই হোক অথবা একজন সম্মানিত মানুষকে অসম্মানিত করবার জন্যই হোক, তাদের কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে আমরা তাকে নানাভাবে বিব্রত করব এবং তাকে বিব্রত করবার জন্য এহেনও কাজ নেই যে তারা করেন না। আমরা যেটা আমাদের সমস্যা সেটা হচ্ছে যে আমরা তাদের বিরুদ্ধে লিখে চলছি, আমরা আপত্তি দিচ্ছি, কিন্তু যেহেতু আমাদের দেশি দেশি ডোমেইন না, সেজন্য আমাদের পক্ষে কিন্তু মোটিভেট করার জন্য আপনার রাজনীতিকরা কি করবেন? জুনায়েদ আহমেদ পলক তো রাজনীতি, একটু হ্যাঁ সে আপনি শেষ করুন, তারপরে আমি পলকের কাছে যাব। যেমন ধরেন আমি যদি খুব ছোট কথা ভাবেই বলি, পলিটিক্যাল কারণে এই যে ভিকটিমাইজেশন হয় এটা কি মাত্রায় হয় আপনারা সেটা কল্পনাও করতে পারবেন না, শুধুমাত্র রাজনীতিবিদরা জানেন। এবং সেটা চরিত্র হনন থেকে শুরু করে অসত্য তথ্য থেকে শুরু করে ফটোশপ থেকে শুরু করে সমস্ত কিছুই হয় এবং এত অশালীন বক্তব্য। তারপরে দেখেন এই যে আমাদের আপনার শাপলা চত্বরের কথা যদি মনে থাকে আপনার, সেখানে এই দক্ষিণ আফ্রিকার এই যে সহমরণ একজন ধর্মগুরু, সেই ছবি হাইতির ভূমিকম্পের লাশের স্তূপের ছবি, সেটা তুলে দিয়ে বলা হলো যে শাপলা চত্বরে মৃত মানুষের ছবি, হ্যাঁ, এবং সেটি কি ধরনের প্রপাগান্ডা, ভয়ঙ্করী প্রপাগান্ডার সৃষ্টি হলো যে মানুষ একেবারে জেহাদ শুরু করে দিল। তারপরে আপনি দেখেন আমরা যেটা দেখতে পাই, একজন মানুষের একটা একটা বক্তব্যের কারণে রামুতে মন্দিরের পর বৌদ্ধ মন্দিরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। দায়িত্ব কার? দায়িত্ব সরকারের। সরকার আবার রিকনস্ট্রাক্ট করে দেবে কোটি কোটি টাকা ব্যয় করে। সূত্র খুঁজতে দেন একজন ব্যক্তি। তো এই যে জিনিসগুলো ক্রমাগত কিন্তু ঘটে যাচ্ছে, আমি মনে করি আমার মন্ত্রণালয় থেকে আমরা বিটিআরসিকে অনুরোধ করছি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে